প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জুমে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটার রেকর্ডিংয়ে একটু প্রবলেম হয়েছে। অর্থাৎ পুরো ক্লাসটা রেকর্ড হয়েছে বাট ভয়েসটা আসেনি, যার কারণে যে একবার যে 5 মিনিট পরে জুমটা কেটে গেল, তারপরে আর রেকর্ডে কথা আসেনি, অর্থাৎ ভয়েসটা আসেনি, যার কারণে ক্লাসটা আবার রেকর্ড করে আমি তোমাদেরকে ইউটিউবে আপলোড দিয়ে দেবো। তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নেবে। Class 9 Science Chapter 4 পর্যায় সারণি। বা পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিল সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ কেমিস্ট্রির মূল ভিত্তি বলা হয় এই পিরিয়ডিক টেবিলকে। অর্থাৎ কেমিস্ট্রি ভালোভাবে বুঝতে গেলে আমাদের এই টোটাল 118টি মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, সেই মৌলগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। কিছু মৌল আমরা গ্রুপ ভিত্তিক মনে রাখবো, কিছু পর্যায় ভিত্তিক মনে রাখবো। 1 থেকে 30 পর্যন্ত মৌলের যাবতীয়, যেমন পারমাণবিক সংখ্যা, প্রতীক, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস, এইগুলো জানতে হবে। এছাড়াও গ্রুপ ভিত্তিক যে মৌলগুলো রয়েছে, গ্রুপ 1, গ্রুপ 2, এভাবে যে গ্রুপ 18 পর্যন্ত রয়েছে, সেই মৌলগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। পিরিয়ডিক টেবিলে মোট 7টি পর্যায় রয়েছে। তোমাদের শুরুতে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলে আছে 7টি পর্যায়। আর রয়েছে 18টি গ্রুপ বা ক্ষারস্তম্ভ। তাহলে এই বিষয়টা তোমাদের অবশ্যই জানতে হবে যে কতটি গ্রুপ রয়েছে আর কতটি পর্যায় রয়েছে। গ্রুপগুলো 1 থেকে শুরু করে 18 পর্যন্ত আর পর্যায় হচ্ছে 7টি। পিরিয়ডিক টেবিল যখন তোমরা দেখবে, দেখবে যে যেগুলো খারাপ ভাবে কলা গাছের মতো দাঁড়িয়ে আছে সেগুলোকে কলাম বা গ্রুপ বলে, আর যেগুলো মনে হবে যে শুয়ে থাকার মতো আছে সেগুলোকে বলা হয় পর্যায়। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে যে পর্যায় সারণীতে 7টি পর্যায় বা পিরিয়ড বা আনুভূমিক সারি রয়েছে আর 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। এখন এই মৌলগুলো আমাদের 1 থেকে 30 পর্যন্ত, আমি বলেছি যে 1 থেকে 30 পর্যন্ত মৌলের কি কি জানতে হবে, পারমাণবিক সংখ্যা জানতে হবে। প্রথমে প্রতীক জানতে হবে, প্রতীক লিখে প্রথমে জানতে হবে প্রতীক, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তা প্রোটন সংখ্যা তা, তাই এই জন্য এগুলো আমি আর লিখছি না, জাস্ট মুখে বলে দিলাম। এরপরে জানতে হবে ভর সংখ্যা, এখান থেকে নিউট্রন সংখ্যা বের করতে পারা যায়। কিভাবে বের করা যায় সেগুলো ডিটেলস আমি দেখাবো, জাস্ট এখন একটু বলছি। সেটা হচ্ছে ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা যেটা থাকে সেটা যদি আমরা বাদ দিই, তাহলে সেখান থেকে আমরা নিউট্রন সংখ্যা পাই। আর জানতে হবে ইলেকট্রন বিন্যাস, এগুলো সম্পর্কে আমি ডিটেলস আমি আবার তোমাদের সাথে আলোচনা করব। জাস্ট আজকে একটু বলি যে এই 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, এগুলো তোমাদের ডিটেলস জানতে হবে। এখন আমি তোমাদের গ্রুপ ভিত্তিক মৌলগুলো কিভাবে মনে রাখবে, যেহেতু অনেকগুলো মৌল তোমাদের মনে রাখতে হবে, তাই মনে রাখার সুবিধার্থে বেশ কিছু ছন্দ আকারে এগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করবো। প্রথমে আমরা লিখি গ্রুপ 1, যেগুলোকে ক্ষার ধাতু বলা হয়।
যদিও এই গ্রুপে হাইড্রোজেনকে ক্ষারধাতু বলা হয়, তারপরে কিন্তু হাইড্রোজেন ওইভাবে তীব্র ক্ষারধাতু নয়। হাইড্রোজেনকে গ্রুপ অন্য একটা গ্রুপে স্থান দেওয়ার পক্ষে বেশ যৌক্তিকতা রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে এই অধ্যায়ের শেষের দিকে আলোচনা করব। তাহলে গ্রুপ একের ক্ষারধাতু কোনগুলো দেখো। মনে রাখার ছন্দ, আমি জাস্ট মনে রাখার ছন্দটা লিখে দিব আর তার নিচে প্রতীক লিখে দিব। এবার তোমরা কি করবে, তোমরা যখন বই পেয়ে যাবে অথবা তোমরা বইটাকে ডাউনলোড করেও নিতে পারো, নিয়ে পিরিয়ডিক টেবিল থেকে মৌলগুলো প্রতীক দেখে মৌলগুলো কি নামে পরিচিত। এখন কিছু কিছু মৌল হয়তো নাম আসে কোথা থেকে, ইংরেজি থেকে, কিছু কিছু আসে ইংরেজি বা গ্রিক থেকে, আবার কিছু কিছু আসে ল্যাটিন নাম থেকে। সেই ল্যাটিন নামগুলো তোমাদের আলাদাভাবে একটু মনে রাখতে হবে, কারণ সেই প্রতীকগুলো যেহেতু ল্যাটিন নাম থেকে নেওয়া হয়, সাধারণত প্রতীকগুলো বাংলা নামের উচ্চারণের সাথে প্রতীকগুলো মিলে না, এই জন্য তোমাদের ওই প্রতীকগুলো ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে গ্রুপ এক এর মৌলগুলো মনে রাখার ছন্দটা দেখো। হাই, লিনাকে রুবি সাজিয়ে ফেলেছে, তাহলে এখানে কি কি মৌল আছে সেগুলো এবার দেখো। হাইতে হাইড্রোজেন, লিটাকে লিনা, লিতে হচ্ছে লিথিয়াম, নাতে সোডিয়াম, এটা হচ্ছে ল্যাটিন নাম। ল্যাটিন নামটা কি? ন্যাট্রিয়াম। কেতে হচ্ছে পটাশিয়াম, এটাও ল্যাটিন নাম, এটার নাম হচ্ছে ক্যালিয়াম। যেগুলো ল্যাটিন সেগুলো আমি এভাবে নিচে লিখে দিচ্ছি। রুবিডিয়াম হচ্ছে আরবি, সিজিয়াম সিএস, আর ফেলেছে ফ্রান্সিয়াম। তাহলে গ্রুপ একে আমরা 7টি মৌল দেখতে পাচ্ছি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তাহলে গ্রুপ একের ধাতুগুলো কি নামে, গ্রুপ একের মৌলগুলো কি নামে পরিচিত, এটাও প্রায় পরীক্ষায় আসে। তাহলে বলতে হবে গ্রুপ একের মৌলগুলো খাদ্যাতু নামে পরিচিত, এবং এগুলোকে মনে রাখার জন্য ছন্দটা দিয়ে আমরা মৌলগুলোকে মুখস্থ রাখবো। এর মধ্যে আমরা 2টা ল্যাটিন নাম থেকে পেয়েছি, একটা হচ্ছে সোডিয়াম যেটা ন্যাট্রিয়াম থেকে এসেছে, আর একটা হচ্ছে ক্যালিয়াম পটাশিয়াম, আর বাকিগুলো ইংরেজি নাম থেকে, হাইড্রোজেন, লিথিয়াম, রুবিডিয়াম, সিডিয়াম এবং ফ্রান্সিয়াম। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। এবার আসি গ্রুপ 2 এ। গ্রুপ 2 এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু নামে পরিচিত, মৃৎক্ষার ধাতু। এগুলোকে মনে রাখার ছন্দ দেখো। বিলের মাঝে কলসি সরাই বড় রাম। এখানে কি কি বলবো আছে দেখো। বিলের হচ্ছে বেরিলিয়াম, মাঝে ম্যাগনেসিয়াম, কলসি ক্যালসিয়াম, সরাই স্ট্রনশিয়াম, বড় বেরিয়াম, আর রানী রেডিয়াম। তাহলে এখানে টোটাল
ছয়টি মৌল আছে, সেই মৌলগুলো কি কি? এদেরকে মৃক্ষা ধাতু বলা হয়। মৃক্ষার অর্থ হচ্ছে যারা মাটি থেকে যে ধাতুগুলোকে বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায় তাদেরকে মৃক্ষা ধাতু বলে। অর্থাৎ খুব মৃক্ষা ধাতু পর্যায় পর্যায় সারণীর দুই নং গ্রুপে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, ইরিডিয়াম এই ছয়টি মৌল আছে, এগুলোকে মৃক্ষা ধাতু বলা হয়। কারণ এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়। আবার যেহেতু মাটিতে যৌগ হিসেবে পাওয়ার সাথে সাথে এদের থেকে ক্ষার তৈরি করা হয়, এজন্য এদেরকে একসাথে মৃক্ষা ধাতু বা অ্যালকালিন আর মেটালও বলা হয়। ক্ষার ধাতু গুলোকে অ্যালকালি মেটাল বলা হয় আর মৃক্ষার ধাতু গুলোকে অ্যালকালি আর্থ মেটাল বলা হয়। গ্রুপ দুই গেল, এবার আসি আমরা গ্রুপ ১৩তে। মাঝখানে তিন থেকে ১২ যেগুলো রয়েছে সেগুলোকে একসাথে মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। যদিও সবগুলো অবস্থান্তর মৌল না, সবগুলোকে আমরা ডি ব্লক মৌল বলতে পারি, যাদের শেষের কক্ষপথে ডি তে ইলেকট্রন যাবে। ইলেকট্রন বিন্যাস যখন আমরা দেখাবো তখন তোমরা ভালোভাবে বুঝবে, সেই ডি তে যখন ইলেকট্রন যাবে, ডি তে ইলেকট্রন গেলে আমরা সেগুলোকে ডি ব্লক মৌল বলি। তো তিন থেকে ১২ পর্যন্ত এগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। এর পিরিয়ডিক টেবিলের নিচের দিকে এই মৌলগুলো বেশ ১৫ ১৫ ৩০টা মৌল নিচের দিকে স্থানান্তর হয়েছে। তো এত মৌলগুলোকে আমাদেরকে মুখস্থ করে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার, এই জন্য আমরা গ্রুপ তিন থেকে ১২ যেগুলো রয়েছে এগুলো সবগুলো মৌল আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, কিছু কিছু মৌলকে আমরা মুখস্থ রাখবো। এছাড়া পর্যায় ৪ যেটা রয়েছে, অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, অর্থাৎ ২১ থেকে ৩০ পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে আমরা মুখস্থ করবো, আর বাকি মৌলগুলো সম্পর্কে দুই একটা সম্পর্কে আমাদের জানতে হবে, বাকিগুলো আমাদের না জানলেও চলবে। এজন্য আমরা এখন গ্রুপ ১৩ লিখব। গ্রুপ ১৩, গ্রুপ ১৩টা কি, দেখো কি কি মৌল এখানে আছে। বোন আমার গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নটিংহ্যাম, এখানে মৌলগুলো কি কি দেখো। বোরন, অ্যালুমিনিয়াম, গেল হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়াম, থাইল্যান্ড এটা হচ্ছে থেলিয়াম, থেলিয়ামের প্রতীক হচ্ছে টিএল, টিএল, হচ্ছে নিহোনিয়াম, এডিচ। তাহলে এখানে মৌলগুলো কি কি? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এন্ড নিহোনিয়াম, এইগুলোকে গ্রুপ ১৩তে স্থান দেওয়া হয়েছে। কেন এদেরকে গ্রুপ ১৩তে স্থান দেওয়া হয়েছে আমরা ইলেকট্রন বিন্যাস যখন শিখবো তখন সেখান থেকে কিভাবে এই গ্রুপ আর পর্যায় বের করা যায় সেগুলো আমরা তোমাদেরকে দেখাবো। এবার আসি গ্রুপ ১৪তে। এটা আমরা ঠিক কিভাবে মনে রাখতে পারি? কে সিলেক্ট যাবে সোনা পাবে ফিরে? তাহলে এখানে কেতে কি হবে? কার্বন, সিলেট, সিলিকন, যাবে জার্মেনিয়াম,
soda eta hocche sn sn er protik hocche eta ekta latin naam theke dewa sei latin naam ta ki seta ektu tumra likhe rakhbe আচ্ছা তিন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এস এর হচ্ছে তিন হ্যাঁ এটা হচ্ছে তিন তিন এটা এসেছে ল্যাটিন নাম থেকে স্টে নাম থেকে আর সোনার এ হচ্ছে গোল্ড স্বর্ণ যেটা আমরা জানি সেটা গোল্ড এটা পরবর্তীতে আমরা দেখাবো তাহলে স্টে নাম এটা ল্যাটিন নাম থেকে এসেছে এরপরে পাবে এটাও ল্যাটিন নাম থেকে পিবি লেড বলা হয় এটাকে এটাও ল্যাটিন নাম প্লাম বাম প্লাম তাহলে এটা দুইটা ল্যাটিন নাম থেকে এসেছে আর ফিরে হচ্ছে ফ্লেরিফিয়াম এল এটা নর্মালি ইংরেজি নাম থেকে তাহলে কে সিলেক্ট যাবে সোনা পাবে ফিরে কার্বন সিলিকন জার্মেনিয়াম আর সোনা হচ্ছে এটা হচ্ছে টিন এসএন সোনা সেখানে টিন এটা হচ্ছে ল্যাটিন নাম থেকে স্টেনাম থেকে এসেছে টিন বলা হয় এটাকে আর পাবে হচ্ছে লেট যেটাকে ল্যাটিন নাম থেকে প্লাম বাম থেকে এসেছে আর ফিরে হচ্ছে ফেরিয়াম গ্রুপ পনেরো নাই পানি আছে শুধু বালি তাহলে এখানে কি কি মৌল আছে দেখো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক স্টিবিয়াম বা অ্যান্টিমনি এসবি এটা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে অ্যান্টিমনি এটা ল্যাটিন নাম থেকে এসেছে স্টিবিয়াম বালি হচ্ছে বিশ্বাত আর মাটি হচ্ছে মস্কোভিয়াম এখানে ছয়টি বলো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক স্টিবিয়াম বা অ্যান্টিমনি বিশ্বাত আর মস্কোভিয়াম এই ছয়টি বলো গ্রুপ পনেরোতে অবস্থিত এবার আসি গ্রুপ ষোলো গ্রুপ ষোলোতে কি কি মৌল আছে অরিক শার্টের সাথে তোমাদের হয়তো ছন্দগুলো দেখে অনেকেরই হাসি পাচ্ছে কিন্তু মনে রাখার জন্য এই ছন্দগুলো আমাদেরকে এভাবে মনে রাখতে হবে মৌলগুলোকে মনে রাখার সাথে অনেক অক্সিজেন শার্ট সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম আর হচ্ছে লিভারমোরিয়াম 109 থেকে পরবর্তী মৌলগুলো এগুলো
পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, এই জন্য এই মৌলগুলোর নাম ছন্দ আকারে লিখতে শেষে একটা করে ওয়ার্ড যুক্ত করা হয়েছে। আমি যখন ক্লাস 9-এ বা এসএসসি লেভেলে পড়েছি তখন এই মৌলগুলো ছিল না, পরবর্তীতে এই মৌলগুলোকে যুক্ত করা হয়েছে। জাস্ট গ্রুপে এদের নামগুলো দেওয়া ছিল, পর্যায়ে নামগুলো দেওয়া ছিল, নাম বলতে জাস্ট একটা কাল্পনিক নাম দেওয়া ছিল এক্স এক্স এরকম করে, পরবর্তীতে এই মৌলগুলো আবিষ্কার হওয়ার পরে এই নামগুলো যুক্ত হয়েছে। তাহলে গ্রুপ 16-তে আমরা 6টি মৌলক পেলাম, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম আর হচ্ছে লিভারমোনিয়াম। গ্রুপ 17, হেল করলাম প্রোব আইটিভিতে আসতে তাড়াতাড়ি, এখানে কি কি মৌলগুলো রয়েছে দেখো, ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেরেসাইট। তাহলে এখানে টোটাল 6টি মৌল রয়েছে, যেগুলো কি নামে পরিচিত, হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে এই যে যে 6টি মৌল দেখতে পাচ্ছ, এই 6টি মৌলকে একত্রে লবণ উৎপাদনকারী অর্থাৎ মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। হ্যালোজেন মৌলগুলোর সাথে ধাতু যখন যুক্ত হবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো যখন যুক্ত হবে তখন একত্রে খাবার লবণ হিসাবে পরিচিতি পায়। যেমন আমরা যে ধাতুটা সোডিয়ামের কথা বললাম গ্রুপ 1-এ, সেই সোডিয়াম আর এখান থেকে যদি আমরা ক্লোরিন নিই, তাহলে সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটা মিলে যে সোডিয়াম ক্লোরাইড হয় সেটা কিন্তু আমাদের খাবার লবণ, যেটা আমরা খাবার হিসাবে খেয়ে থাকি। এছাড়া সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো অসংখ্য লবণ রয়েছে, সবগুলো যদিও এভাবে খাওয়ার উপযোগী, তবে মানুষের শরীরে যদি কোনো কারণে ওই লবণগুলোর ঘাটতি হয়, বিভিন্ন খাবারের মাধ্যমে আমরা সাধারণত ওই লবণগুলো খেয়ে থাকি, যদি কারো শরীরে খাবারের ঘাটতি হয় তাহলে ওই লবণগুলো বিভিন্ন মাধ্যমে সাপ্লাই দেওয়া হয় ভিতরে, শরীরের ভিতরে বিভিন্ন ওষুধের মাধ্যমে বা বিভিন্নভাবে, কিন্তু এমনি আমরা খাবার থেকে ওই লবণগুলো বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি, তাই আলাদা করে আরো অন্যান্য লবণগুলো আমাদের প্রয়োজন হয় না। তাহলে গ্রুপ 17-তে কি কি মৌল দেখলাম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং টেরেসাইন, তার মধ্যে এই মৌলগুলোকে প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি যে অ্যাস্টাটিন এবং টেরেসাইন রয়েছে সেগুলো প্রকৃতিতে ওইভাবে পাওয়া যায় না। এই জন্য হ্যালোজেন গ্রুপের মৌল বলতে সাধারণত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কে বোঝানো হয়, অ্যাস্টাটিন এবং টেরেসাইন কে কৃত্রিম ভাবে ল্যাবে তৈরি করা যায়। এবার আসি গ্রুপ 18, লাস্ট ওয়ান, গ্রুপ 18, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস নামে পরিচিত। নিষ্ক্রিয় গ্যাস কথাটির অর্থ হচ্ছে এই যে গ্রুপ 18-টিতে যে 18-তে যে 6টি মৌল রয়েছে, এই 6টি মৌল বাহিরের শক্তি স্তরে প্রয়োজনীয় যে কয়টা ইলেকট্রন দরকার সেই কয়টা ইলেকট্রন দিয়ে পূর্ণ করে থাকে। যেহেতু এদের বাহিরের কক্ষপথে ইলেকট্রন গুলো পূর্ণ থাকে, তাই এরা ইলেকট্রন বিনিময় অন্য কারোর সাথে বা নিজেদের সাথে বা ভাগাভাগি করে কোনো যৌগ গঠন করতে চায় না,
অর্থাৎ রাসায়নিক যে বন্ধন হয় একটা দুই বা ততোধিক মৌল একত্রে মিলে যে যৌগ গঠিত হয় সেই যৌগ গঠনকে রাসায়নিক বন্ধন হয় বা রাসায়নিক বিক্রিয়া হয় সেই ক্ষেত্রে এই নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে না, এজন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। সাধারণত এগুলো বিভিন্ন তাপমাত্রা সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবে আমরা পেয়ে থাকি। এই মৌলগুলো কি কি? হেনা আর তার কেরানি। জিরিয়াস রাধুনি। তাহলে এখানে কি কি বলো আছে দেখো। এতে হিলিয়াম, রাতে রিওড, আর্গন, ক্রিপ্টন, জেরন, রেডন, অগারেসন। তাহলে এখানে টোটাল কয়টি বলো আমরা দেখতে পাচ্ছি? চারটি না সাতটি মৌল দেখতে পাচ্ছি। এই সাতটি মৌল কি কি? হিলিয়াম, ডিওন, আর্গন, ক্রিপ্টো, জেরন, রেডন আর অগারেসন। তাহলে গ্রুপ একে সাতটি মৌল আছে আর গ্রুপ 18-তে সাতটি মৌল আছে, বাকি 2, 13, 14, 15, 16, 17 এগুলোতে কয়টি করে মৌল অবস্থান করে? 6টি করে মৌল অবস্থান করে। তাহলে এই নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। আরো কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, পর্যায় ভিত্তিক আমি বলেছি 3 থেকে 12 গ্রুপে অবস্থিত অর্থাৎ 4 নং পর্যায়ের মৌলগুলোকে মনে রাখার একটা ছন্দ তোমাদের লিখে দেবো। পর্যায় 4 গ্রুপ থেকে 12 এই মৌলগুলোকে মনে রাখা চেষ্টা করতো। স্কুলটি ভাঙ্গায় চেয়ারম্যান ফের কমিশন নিয়ে কাজে যাচ্ছেন। তাহলে এখানে স্কুল হচ্ছে স্ক্যান্ডিয়াম, টি হচ্ছে টাইটেরিয়াম, ভ্যানাডিয়াম, চেয়ারে হচ্ছে ক্রোমিয়াম আর ম্যানে হচ্ছে ম্যাঙ্গানিজ। আয়রন এটা একটা ল্যাটিন নাম যেটা এসেছে, এটা লোহা, এটার ল্যাটিন নামটা হচ্ছে ফেরাম, FERUM, এটা হচ্ছে ল্যাটিন নাম।
এরপরে কমিশন হচ্ছে কোবাল্ট, সিও দিয়ে হচ্ছে নিকেল, কাজে হচ্ছে কোপার, এটা একটা ল্যাটিন নাম, আমি লিখে দিচ্ছি পরে কি ল্যাটিন নাম থেকে, এটা তামা বা তামা, সেটা হচ্ছে কিউগ্রাম, ঠিক আছে। তাহলে এখানে দুইটা ল্যাটিন নাম আমরা পেলাম, একটা হচ্ছে ভেরা আর একটা হচ্ছে কিউগ্রাম। তাহলে পর্যায় চার অর্থাৎ গ্রুপ তিন থেকে বারো, এখানে টোটাল কয়টা মৌল আমরা দেখতে পাচ্ছি? 21 থেকে 30 পর্যন্ত টোটাল আমরা এখানে 10টা মৌল দেখতে পাচ্ছি। এই 10টা মৌল গ্রুপ তিন থেকে বারো অর্থাৎ পর্যায় চারে মুখস্থ রাখতে হবে। এছাড়াও গ্রুপ যে বারো রয়েছে সেখানে গ্রুপ বারো এবং এগারো, এগারোতে বিশেষ করে যেগুলোকে মুদ্রা ধাতু বলা হয়, মুদ্রা ধাতু গুলো আমাদের মনে রাখতে হবে, কোপার, সিলভার, গোল্ড আর অর্টেজিয়াম, এই মৌলগুলোকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে তোমাদের আগামী দিন ক্লাসের কাজটা কি থাকবে? আচ্ছা আমি পরে বলি, আগে তোমাদের একটা পেজ আমি শেয়ার করতে চাই। দেখো এখানে 1 থেকে 30 পর্যন্ত মৌলের প্রতীক, দেখো প্রতীক দেওয়া আছে, ইংরেজি বা গ্রিক নেম দেওয়া রয়েছে, এখানে মৌলের নাম দেওয়া রয়েছে, প্রতীক দেওয়া রয়েছে, ইংরেজি গ্রিক বা ল্যাটিন নাম কোন নাম থেকে নেওয়া হয়েছে, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, যেহেতু এখানে মৌলগুলোর উপরে কোনো চার্জ দেওয়া থাকে না, যেহেতু পারমাণবিক সংখ্যা যেটা হবে প্রোটন সংখ্যা সেটা হবে, ইলেকট্রন সংখ্যাও সেটা হবে, ভর সংখ্যা, নিউটন সংখ্যা আর ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা আপাতত তোমাদের জানতে হবে না, জাস্ট আমি এই পেজটা লিখে দিয়েছি, তোমরা এটা লিখে বইয়ের মধ্যে সংরক্ষণ করে রেখে দিবে। তোমাদের প্রথমে কি জানতে হবে, এই মৌলগুলোকে নামগুলোকে মুখস্থ করতে হবে, নামের পাশাপাশি এতে প্রতীকগুলো জানতে হবে, যে প্রতীকগুলো ল্যাটিন নাম থেকে এসেছে সেই ল্যাটিন নামগুলো কি সেগুলো তোমাদের জানতে হবে। এরপরে পারমাণবিক সংখ্যা মানে সংখ্যা অনুসারে তোমরা মনে রাখবে, তোমরা ক্লাস 8-এ 18টি মৌলের মতো মুখস্থ করে এসেছো, বাকিগুলো তোমাদের এখন মুখস্থ করতে হবে। তাহলে এখানে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা সিরিয়ালি তোমাদের মনে রাখতে হবে। এরপরে ভর সংখ্যাগুলো তোমাদের মুখস্থ করতে হবে, তোমরা প্রায় জানো, ম্যাক্সিমাম মেয়েরাই হয়তো জেনে থাকবে যে ভর সংখ্যাগুলো সাধারণত ডাবল বা ডাবলের চেয়ে একটু বেশি হয়ে থাকে, যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো একটু ভালো করে মনে রাখবে, যেগুলো ডাবলের চেয়ে একটু বেশি বা অনেকটাই বেশি সেগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। বিশেষ করে আমাদের যে অবস্থান্তর মৌলগুলো বা গ্রুপ তিন থেকে বারোতে যেগুলো অবস্থিত পর্যায় চারে, সেগুলো একটু ব্যতিক্রম ধর্মে ভর সংখ্যা প্রদর্শন করে, ওইগুলো একটু ভালো করে মুখস্ত করবে। আর নিউটন সংখ্যাটা হচ্ছে তোমাদের নিয়মটা আমি জাস্ট বলি, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটা থাকবে সেটা বাদ দিলে আমরা প্রতিটা ক্ষেত্রে নিউটন সংখ্যা পেয়ে যাবো। তাহলে 1-1=0, এখানে 4-2=2, 7-3=4, এইভাবে প্রত্যেকটা করবে। আর ইলেকট্রন বিন্যাসটা জাস্ট এখন খাতায় উঠিয়ে রাখবে, আগামী ক্লাসে আমি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা দেখাবো। তাহলে তোমাদের জন্য কাজ কি থাকলো, তোমরা এই যেগুলো আজকে লিখে দিলাম সেই মৌলগুলো মুখস্থ করবে, মৌলগুলো পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, এগুলো মুখস্থ করে আগামী ক্লাসে যুক্ত হবে, আমি প্রত্যেককে এগুলো থেকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।